প্রথম ধাপের উপজেলা নির্বাচন কাল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ইসির ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের 1400 কোটি টাকা অনুদান অনুমোদন অর্থ ব্যয় হবে আবাসন অবকাঠামো ও বর্ণিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবং লক্ষীপুরে 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগ হবিগঞ্জে 500 টাকার বিনিময়ে প্রেমিকাকে ধর্ষকের হাতে তুলে দেয় প্রেমিক স্বাগত দেশ সংবাদে পুরো সংবাদ জুড়ে সাথে আছে সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ আর শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ কাল তাফসিল অনুযায়ী 87 উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 82 উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মাঝরামি শুভর রিপোর্ট প্রচার প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট গ্রহণের প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি দল অংশ নিলেও ভোটের মাঠে নেই বিএনপি তবে বিএনপির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এরই মধ্যে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে অনেক কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা কুড়িগ্রামের 9 উপজেলার 8টিতে ভোট হবে এখানে মোট ভোটার 14,20,407 জন কেন্দ্রের সংখ্যা 661টি প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের 5টি উপজেলায় 437টি কেন্দ্রে সামগ্রী পাঠানো হয়েছে সুনামগঞ্জে ভোট হবে 9 উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 21 প্লাটুন বিজিবি একই সঙ্গে 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন ভোটের মাঠে নির্বাচন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন তবে আদালতের স্থগিতাদেশ থাকায় ভোট হবে না নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় হাইকোর্টের যে রিট পিটিশন নাম্বার অর্ডারটা 6-7 জন স্থগিত করে কাজে আমরা হাই লিভ টু আপিলের যে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব মাঝারুল আমিন শুভ এশিয়ান টেলিভিশন বাংলাদেশে আশ্রয় নেওয়া 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য $16,50,00,000 অনুদান অনুমোদন করেছে বিশ্বব্যাংক বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,400 কোটি টাকা শুক্রবার ওয়াশিংটনে বিশ্ববাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এই অনুদান অনুমোদন হয় ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে এই অর্থ ব্যয় করা হবে মিয়ানমারে নিপীড়নের মুখে 2.5 বছর আগে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুল সংখ্যক রোহিঙ্গা তার আগে ও পরে আসা মিলিয়ে বাংলাদেশে এখন 11 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে এই শরণার্থীরা রয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় শরণার্থীর কারণে ওই দুই উপজেলায় জনসংখ্যা 3 গুণ বেড়ে গেছে লক্ষ্মীপুরে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটিকে গেল রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয় এর আগে দুপুরে সদর উপজেলার দালাল বাজারে আমিরের ওয়ার্কশপের পেছনে এই ঘটনা ঘটে অভিযুক্ত ইমরান চাররোহিতা ইউনিয়নের বাসিন্দা সে দালাল বাজারের আমিরের ওয়ার্কশপে কাজ করত এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে সদর থানায় মামলা করেছেন সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে শিশুটির চিকিৎসা চলছে হবিগঞ্জের বাহুবলে আলোচিত রুমানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ঘটনার মূল হোতা তার প্রেমিক জোবায়ের আহমেদ আদালতে দেয়া স্বীকারোক্তিতে বর্ণনা করেছে ঘটনার আদ্যোপান্ত দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান হবিগঞ্জ পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন মাত্র 500 টাকার বিনিময়ে প্রেমিককে ধর্ষকদের হাতে তুলে দেন গণধর্ষণের পর তাকে আবার হত্যাও করা হয় ঘটনার সাথে জড়িত 5 জনের মাঝে ঘাতক প্রেমিক সহ 4 জনকে আটক করেছে পিবিআই 2018 সালের 4 আগস্ট জেলার বাহুবল উপজেলার রাজাপুর গ্রামের রুমানা আক্তারকে গণধর্ষণের পর হত্যা করা হয় খুলনার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ নামের একজন নিহত হয়েছেন গেল মধ্যরাতে কৃষি কলেজের পেছনে এই ক্রস ফায়ারে মারা যায় সে নিহত মিরাজুলের বাড়ি ফুলবাড়ি গেট জবদীপুরে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
কাজী মোস্তাক আহমেদ জানান, 10 মামলার আসামি মিরাজকে রাতে সেনপাড়া থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালামাল উদ্ধারে গেলে ওত পেতে থাকা সহযোগীদের সাথে গোলাগুলিতে মারা যায় মিরাজ। ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুকের 2 রাউন্ড গুলি, 2টি রামদা, 1টি ছুরি, 1টি স্ক্রুড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল সহ 50টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আগামীকাল 10ম জাতীয় ও 3য় সংস্থ স্কাউট জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন করবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দুপুরে জাম্বুরি ময়দানে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান আয়োজকরা। জানান, এই উপলক্ষে এরই মধ্যে সারা দেশে 11,000 স্কাউট ছেলেমেয়ে সমাবেশে যোগ দিয়েছে। এছাড়া ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও আমেরিকা থেকে যোগ দিয়েছেন আরও 476 জন। 14 মার্চ শেষ হবে 11 থেকে 17 বছর বয়সী ছেলেমেয়েদের এই মিলন মেলা। প্রতি 4 বছর পরপর আয়োজন করা হয় জাতীয় স্কাউট জাম্বুরি। অবিলম্বে 9 দফা দাবি বাস্তবায়নে জানিয়েছে খুলনা যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদান সহ 9 দফা দাবিতে 7 দিনের কর্মসূচির ডাক দেয়া বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। কর্মসূচির 3য় দিনে খুলনার প্লাটিনাম ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার স্টার, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার আলিম, স্টার্ন, জেজেআই, কার্পেটিং মিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। দেশ সংবাদ শেষ করব পার্বত্য নারীদের সাফল্য গাথার খবর জানিয়ে। নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণে উন্নয়ন সম্ভব নয়, তা প্রমাণিত হয়েছে বারবার। আর এই উপলব্ধি থেকে নারীরাও এখন বেরিয়ে আসছেন অবরোধ বাসিনীর শৃঙ্খল থেকে। সেক্ষেত্রে পিছিয়ে নেই পার্বত্য চট্টগ্রামের নারীরাও। পাহাড় সম বাধা পেরিয়ে সমৃদ্ধির সোনার বাংলা গড়তে এগিয়ে যাওয়া পার্বত্য জেলার পেশাজীবী ও নারী উদ্যোক্তাদের সফলতার কথা তুলে ধরছেন কাজী মাহফুজুল হক। সমতলের পাশাপাশি পাহাড়েও পিছিয়ে নেই নারীরা। অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কৃষি ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিবন্ধকতাকে জয় করে অনেকেই পেয়েছেন সেরা নারী উদ্যোক্তা এবং জয়িতার পুরস্কার। তেমন একজন নারী খাগড়াছড়ির লেকি চাকমা। অদম্য ইচ্ছা আর কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ 2015 সালে পেয়েছেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। নারী উদ্যোক্তা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সকল ক্ষেত্রে যাতে বেকার, শিক্ষিত, অশিক্ষিত বেকার নারীরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়। এদিকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজে এখন অন্য নারীর প্রশিক্ষক হয়ে এলাকার রানী হিসেবে পরিচিতি পেয়েছেন বীণা রানী ত্রিপুরা। 2018 সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেছেন জাতীয় যুব পুরস্কার। আমরা সুযোগ সুবিধা পাই তাহলে আমরা নারীরাই আরো ভালোভাবে কাজ করতে পারবো, আরো এগিয়ে যেতে পারবো। আমাদের সকলের উচিত সমানভাবে নারীদেরকেও সমাজে তার মর্যাদা দিয়ে তাদেরকে সকল কাজে এগিয়ে নেওয়া। রাঙ্গামাটি পার্বত্য জেলার আরেক আত্মপ্রত্যয়ী ও উদ্যমী নারীর নাম। 5 বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে 2টি গরু দিয়ে শুরু করেন খামার। বর্তমানে খামারে তার 11টি গরু, যেখান থেকে প্রতিদিন দুধ আর গোবর বিক্রি করে দৈনিক আয় করার পাশাপাশি গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সারছেন রান্নাবান্নার কাজ। আমি এখন বর্তমানে সচ্ছল আর ব্র্যাক ফাঁসে থাকাতেই আমি এত দূর আসছিলাম। পাহাড়ের লোকেরা আরো ব্র্যাক থেকে সহযোগিতা পেয়ে আরো উন্নতি করো। পাহাড় সম প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ের নারীরা। তাদের এই এগিয়ে যাওয়াকে বেগবান করতে সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পাশাপাশি সরকারের আরো বেশি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজী মাহফুজুল হক, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করব দেশ সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রথম ধাপের উপজেলা নির্বাচন কাল। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ইসির ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের 1,400 কোটি টাকা অনুদান অনুমোদন। অর্থ ব্যয় হবে আবাসন অবকাঠামো ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে। এবং লক্ষ্মীপুরে 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগ। হবিগঞ্জে 500 টাকার বিনিময়ে প্রেমিকাকে ধর্ষকের হাতে তুলে দেয় প্রেমিক।
দেশ সংবাদ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:30 টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।